আগে সে মজা নাই, ওই আপনার ওই 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 তোমার
আমার দয়া ভিক্ষা দাও গো দয়াল ফিরাইও গায় আমারে ও গো দয়া ভিক্ষা দাও গো দয়াল ফিরাইও গায় আমারে দয়া ভিক্ষা দাও গো মালিক ফিরাইও গায় আমারে তো না চাকরি করি আমি তোমার দরবারে বাউলারে মুনা জপ করি প্রভু তোমার দরবারে ও মোনাজাত করি আমি তোমার দরবারে এই ফরিয়াদ করি মালিক তোমার প্রথমে বন্দনা করি আপে সাই বাড়ি তারপরে বন্দিলাম নূর মোহাম্মদ নুরি ভাবতে মামাউলায়ানি বন্দিলাম এবারে আটপা যতন স্মরণ করি পবিত্র আসরে আটপান যতন স্মরণ করি এই পবিত্র আসরে মোনাজাত করি আমি তোমার দরবারে মাওলা এই ফরিয়াদ করি আমি তোমার দরবারে মাওলা চারতরি কার চার পীরের ভক্তি রাখিলাম হযরত বড় পীরের পাক দরবারে ভক্তি জানাইলাম খাজা বাবার পাক দরবারে ভক্তি রাখি আমি কোথায় আসো দয়াল খাজা মঈনুদ্দিন হাসানি চারতরিকার চার পীরের ভক্তি জানাই আমি বড় পীরের পাক দরবারে ভক্তি দেই এখনই হযরত খাজা বাবার পাক দরবারে ভক্তি রাখিলাম এই আসরে প্রদান ভরে স্মরণ করি এই বিশ্বের ক্রিয়াগত ভক্তি জানাই সবারে মোনাজাত করি আমি তোমার দরবারে মোনাজাত করি প্রভু তোমার দরবারে ঢাকার জেলায় বসত করি দক্ষিণ খানে থানায় আমার পোস্ট অফিস আজমপুরে আজমপুর ঠিকানা নতুন এয়ারপোর্টের পূর্ব পারে আজমপুরে গ্রাম নূরে মাতা মায়া রানী রাখছে আমার নাম আমার উস্তাদ পাগল বাচ্চু মিয়া ভক্তি জানাই কারে যেখানে যে হালে থাকো দেখা দিও মনে খালেক দেওয়ান মালেক দেওয়ান ভক্তি রাখিলাম আমার রাজ্যব দেওয়ানের পাক দরবারে ভক্তি জানাইলাম আর কুষ্টিয়াতে লালন সারে ভক্তি জানাই আমি প্রেম ঘুরে ডাকিয়েই আসরে মায়া রানী আমার প্রতিপক্ষে গাইবে আজকে সিরাজ ভাই যান তার প্রতিও আসরেতে ভক্তি রাখিলাম এই আসরে যারা যারা
ভুচি রেখে যাই দয়াল লতিফ সার পাত্তর বারে ভক্তি জানাই সভা করে আছেন যত ভক্তি জানাই আমি এই আসরে দোয়া চাইলাম দোয়া দিবেন তিনি আইরে মিরপুর বাবা শাহ আলী ভক্তি রাখিলাম আমার তাহলে পাত্তর বারে ভক্তি দিয়ে গেলাম আমার ছেলের বাবা শাহ জালাল ভক্তি দিয়ে যাই সাফরানের পাল দরবারে ভক্তি রেখে যাই এল্লা বাবার পাল দরবারে ভক্তি দিলাম আমি হজরত খানজানের পাল দরবারে ভক্তি রাখি আমি আমার ছেলের বাবা শাহ পরাণ ভক্তি রেখে যাই বেলতলিতে লেঙ্কা বাবা শরণ করে যায় আর উত্তর খানে পাল্লা ছাড়ে শরণ করি আমি খাজা বাবার পাত্তর পারে ভক্তি দিলাম আমি আমার ভবিষ্যতে ভক্তি জানাই ভক্তি দিয়ে যায় আমার মায়াম দিয়ার পাত্তর পারে ভক্তি রেখে যায় এই আসরে